দেখুন, কোনো সম্পর্ক যদি আরম্ভ করতে চায় মানুষ তো সেটা বড় সহজ। কাউকে স্ত্রী রূপে আনতে চাইল, সে নিয়ে আনল। কিন্তু সেই সম্পর্ককে বানিয়ে রাখা সেটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই রকমের সমস্যার থেকে মানুষ বেরোতে পারে না। মানুষ বিয়ে করে তো স্ত্রীকে ঘরে আনে, কিন্তু স্ত্রীর সম্পর্কে যে জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলোর উপরে ধ্যান দেয় না, তার জন্যেই সেই সম্পর্ক বেশি সময় অবধি ভালোভাবে চলে না। দেখুন, আমরা অনেক সময় জিনিসগুলোকে বড় সোজা এবং সরল ভাবি। বিয়ে করার আছে করে নিলাম, সংসার আরম্ভ করার আছে করে নিলাম। আর অনেক সময় 30 বছর পেরিয়ে যাওয়ার পর মানুষরা এটাই ভাবে যে বিয়েটা করে নেওয়া দরকার, যদি এখনো অবধি করিনি। কিন্তু একটা জিনিস সেই মানুষটি ভাবে না, যে বিয়েটি করার জন্য যে গুণ, যে ধৈর্য, যে মনোভাবের প্রয়োজন আছে সেগুলোর মধ্যে 5%ও কি আমার কাছে আছে? যদি নেই তো প্রথমে সেই জিনিসটিকে ভালো করে বুঝে নিই। কেন কি বিয়ে করে নেওয়ার পর আপনি এই জিনিসগুলোকে বোঝার বেশি সময় পাবেন না। জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে যাকে আপনি বিয়ে করে আনলেন তাকে নিজের ঘরে রাখা, ঠিক মতো করে খাবার দেওয়া এবং তার সাথে প্রেম করা তো কই আপনার সম্পর্ক সীমিত নয়। 3টি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসগুলোর উপরে আপনাকে কাজ করতে হবে। আপনি কখনো নিজের স্ত্রীকে ছোট করতে পারবেন না, নিজের স্ত্রীকে কখনো অবহেলা করতে পারবেন না, কখনো তুই দিয়ে কথা বলতে পারবেন না। প্রেম বশত একটা আলাদা জিনিস, কিন্তু অহংকার বশত তুই কখনো বলবেন না। সেই সম্পর্ক আপনাকে লাগবে যে আপনি বড় মজবুত করে ধরে রেখেছেন, কিন্তু সেই সম্পর্ক বেশি সময় অবধি ধরা যাবে না। অনেক উদাহরণ আছে, অনেক কথা শুনেছি, অনেক ফোন করেছেন যে সম্পর্কগুলো ভাঙছে কেন। সম্পর্ক ভাঙার পেছনে কারণ যদি দেখবেন তো নিজে সেই সম্পর্ককে সামলে না নেওয়ার ভুল সেই সম্পর্কগুলোকে শেষ করেছে। আপনাকে সর্বপ্রথমে উদার হতে হবে। আপনি সবসময় মনে এই ধারণাকে বিকশিত করে রাখুন যে আমার কাছ থেকে যতটা সম্ভব হবে আমি তাকে দেব, দেবার মনোভাবটা রাখতে হবে। দ্বিতীয়, আমি তার সাথে যখনই কথা বলবো ভালো কথা বলবো, সম্মান দিয়ে কথা বলবো, প্রেম দিয়ে কথা বলবো। আর তার জন্যে বিশেষ লেখাপড়ার প্রয়োজন নেই, আপনাকে শুধু প্রেম ভরে কথা বলতে হবে। শুধু কিছু সময়ের জন্য প্রেমের আচরণ করা আর সবসময় প্রেমে কথা বলা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যখন বলবেন তখন বুঝতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো, যে আপনাকে সবসময় সুবিধাজনক আচরণ করার আছে নিজের স্ত্রীর সাথে, তাকে যেন কখনো অসহজ না হয় এই বাড়িতে আসার পর। এই 3টি আচরণের আপনার মধ্যে গুণ থাকা দরকার। এই 3টি আচরণকে করতেই হবে, দেখবেন তবে যে কখনো আপনার সম্পর্কতে কোনো রকমের কোনো দাগ আসবে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এবং সম্পর্ককে এরকমই মজবুত বানিয়ে রাখতে চ্যানেলকে করুন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।